গুড আফটারনুন গাইস, আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে নিয়ে নিয়েছি ভাত, আর এটা করেছি হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে করেছি আর রসুন কুচি দিয়েছি। এটা খুব ভালো লাগে আমার খেতে, তো সেই জন্য অনেকটা ভাত নিয়েছি এটার সাথে, কেন কি খুবই ভালো লাগে খেতে আমার এটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এবার খাওয়াটা শুরু করি। অনেক সময় না কুমড়োও দেই না, শুধু উচ্ছেটাই ভাজি, সেটাও বেশ ভালো লাগে। আর কালো জিরে আর রসুন কুচি দেই। এখানে করলা পাওয়া যায় না, মানে ছোট ছোট যেগুলো, উচ্ছে পাওয়া যায়, উচ্ছে মানে বড় বড় যেগুলো ওগুলোই পাওয়া যায়, ছোট ছোটগুলোকে করলা বলে তাই না, ওইগুলো পাওয়া যায় না। দারুণ লাগছে খেতে, আর কুমড়ো দিয়েছি তো, কুমড়ো দিলে আরো টেস্টটা খুলে যায়। এটা যেহেতু তিতো তো তো সেই জন্য লঙ্কা টঙ্কা আমি দেই না। না হলে লঙ্কা কুচিও দেওয়া যায়, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার মাছের ঝোল আর ভাত নিয়ে আসছি। নিয়ে এসছি ভাত আর মাছের ঝোল, এটা লেডি ফিশ, দেখো এরকম সরু সরু হয়, দাঁড়াও দেখাচ্ছি। এরম হয়, মাথা কেটে বাদ দিয়ে দিই, আমার ভালো লাগে না মাথাটা, মাথাটা অতটাও টেস্টি না, একটু আষ্টে টাইপের লাগে আমার, সেই জন্য আমি মাথাগুলোকে কেটে ফেলে দিই। বাকি পুরো এরকম দেখতে, অনেকটা ট্যাংরা মাছের মতন দেখতে হয়, কিন্তু একটু সাদাটে টাইপের হয়। খাওয়াটা শুরু করি, কেমন হয়েছে সেটাও বলি তোমাদের। পাতলা করে করেছি, ভালো হয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, আর বেসিক যা যা মশলা দেওয়া সেগুলোই দিয়েছি, টমেটো দিয়েছি, ব্যাস।
খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাছ, বেশি কাটাও নেই, শুধু দেখো এইটুকু বেরোলো। ভালো লাগে খেতে। এটা আমি এক এক সময় এক এক রকমভাবে রাঁধি, কখনো ধনে পাতা দিয়েও রাঁধি, পেঁয়াজ দেই না। শুধু রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি দিয়ে, ধনে পাতা দিয়ে করি, ওটাও খুব ভালো হয়। এই মাছটাকে দেখলেই না আমার খালি মনে হয় কি বেলে মাছ, বেলে মাছ মানে লেডি ফিশ, এটা আর মাথাতেই আসে না বলার জন্য। কি সুন্দর দেখো খুলে খুলে আসছে, খুব টেস্টি মাছ। আর অনেক সস্তা মাছ, সেটাও দেখতে হবে না বলো।
তো চলো, খাওয়া তো শেষ হয়ে গেছে, এবার আমি বিদায় নেই তোমাদের কাছ থেকে। আবার নতুন কোনো খাওয়ার ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।